মারহল, সবুজ সবুজ চারিদিকে, শুধু সবুজ, এমন সুন্দর ইন্দোনেশিয়া, এমন সুন্দর দারুচিনি দ্বীপ, দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো। আজ শুক্রবার 2015-র 31 জুলাই আমরা দুজন ঘুরতে বের হলাম আমাদের অফিসের গাড়ি নিয়ে। এটি একটি ছোট খালের মতো, তবে একটু প্রশস্ত হয়েছে সামনে, আরও যতটুকু এগিয়েছে সেখানে গিয়ে এটা নদী হয়ে গেছে। এগুলো পাহাড় থেকে জলের ধারা নামছে, পাহাড়ের বালি ধোয়া জল, যেরকম এর রং দেখলেই বোঝা যাচ্ছে ঘোল। আর এগুলো হচ্ছে পাম গাছ, অর্থাৎ যে পাম প্ল্যান্ট। তবে আর এই যে সামনে এটা, এটা হচ্ছে রামবুতান গাছ এখানে, সরি হোয়াট, ওকে, এটা অন্য একটা, ওই যে লগন বলে যে সেই লগন, লগনের গাছ। আমরা একটা অজপাড়া গাঁতে এসেছি, অজপাড়া গাঁতে। আমি যত ঘুরি এই দারুচিনি দ্বীপ সুমাত্রার বিভিন্ন অঞ্চলে, ততই আমি দিনে দিনে মুগ্ধ হচ্ছি এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এমন সুন্দর দ্বীপ আমি এর আগে দেখিনি। আমি পৃথিবীর অনেক অনেক দেশ ঘুরেছি, প্রায় 20টির কাছাকাছি এই অবধি হয়েছে। অনেক দেশে আমি অনেকবার গেছি, এক এক দেশে এমনও আছে 5-6 বার গিয়েছি, কিন্তু এত সুন্দর আমি, এত সুন্দর ভূপৃষ্ঠ আমি এই জগতে দেখিনি। একটা বিষয় হচ্ছে যে একটা দিক ওদের আমার ভালো লাগে না, সেটা হচ্ছে যে ওদের মানে অর্থাৎ আবহাওয়াটা, এই আবহাওয়া মানে ভেরি স্টিকি হট, এক ধরনের মানে ভেজা ভেজা গরম, গা ভিজে যায়। এই উষ্ণতা, এই উষ্ণতা বড়ই অসহনীয়। যদি এর সাথে আর্দ্রতা না থাকে বেশ ভালোই লাগবে, লাগতো, কিন্তু উষ্ণতার সাথে যখন আর্দ্রতা মিশে একটা বিচ্ছিরি অবস্থা দেখা দেয়, গায়ের কাপড় চোপড় গায়ের সাথে লেপটে যায়, তখন খুবই খুবই খারাপ লাগে। আরেকটা ভালো দিক হচ্ছে যে এদের কিন্তু তেমন ধুলাবালি নেই, অর্থাৎ আমি এদের শহরে যখন ঘুরছি ধুলাবালি নেই তেমন কিছু, মানে আশ্চর্য যে এরাও আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতোই, কিন্তু এদের কেন যে ধুলাবালি নেই এটা আমি নিজেকে নিজে জিজ্ঞেস করছি করি। আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের মৌসুমি দেশ যা যেগুলো আছে এগুলোতে কিন্তু দেখা গেছে যে এই ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে পথেঘাটে বেশ কুকুর দেখা যায়, কিন্তু এদের কুকুর আমি তেমন দেখতে পাইনি। বুঝতে পারছি না এটা কি মুসলমান দেশ বলেই কি কুকুরের খুব সমারোহ নেই, নাকি অন্য কোনো কারণে। তবে এদের বিড়াল বেশি, পথে ঘাটে প্রচুর বিড়াল। আর এদের একটা বিড়ালগুলোর একটা বৈশিষ্ট্য আছে যে বিড়ালগুলোর লেজগুলো মোড়ানো থাকে, অথবা লেজের একদম শেষ ভাগটা চ্যাপটা থাকে, অথবা কাটা মতো অর্ধেক লেজ থাকে। তো আমাদের একটা প্রবাদ আছে যে প্রফেট মোহাম্মদ উনি বিড়াল খুব পছন্দ করতেন, সেই জন্যই আচে প্রদেশে এত বিড়াল দেখা যাচ্ছে, সেই জন্যই কিনা এটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু কুকুর খুব একটা দেখা যায় না। ট্রপিক্যাল দেশগুলোতে সাধারণত কুকুর বেশি থাকে, যেরকম ফিজি, টঙ্গা, সামোয়া এবং পাপুয়া নিউগিনি, এইসব অঞ্চলে যখন আমি গেছি প্রচুর কুকুর দেখেছি, লাওয়ারিশ বেওয়ারিশ কুকুর ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গাতে, কিন্তু এটাও সেই ধরনের একটি দেশ, কিন্তু এইখানে সেই কুকুর নেই। আরেকটা বিষয় আপনাদেরকে আমার বলা অবশ্যই উচিত যে এদের শহরগুলোতে কিন্তু ফুটপাত নেই, যা আছে সেগুলো যার যার দোকানের সামনে, যার যার বাড়ির সামনে তারা দখল করে রেখেছে। ফুটপাত নেই কেন, এই প্রশ্নটা জিজ্ঞেস করলে ওরা মুখের দিকে তাকিয়ে থাকে, বলে ফুটপাত নেই মানে রাস্তা আছে, রাস্তা দিয়ে হাঁটুন,
ওরা যাদের গাড়ি নেই বা মোটর বাইক নেই তারা কিন্তু সত্যি সত্যি কিন্তু রাস্তা দিয়েই হাঁটে। দুর্ঘটনা তেমন খুব ঘটেছে বলে আমি গত এক মাস দেড় মাসের উপরে আছি খুব একটা দেখা যায় না। দেখুন এখানে এই যে পাম গাছ, এগুলো এখনও ছোটো ছোটো পাম গাছ, বড় হলে এর যেই নাড়ুর মতো নাড়ুর সাইজের যেই বিচিগুলো সেগুলো দিয়েই ওরা ওগুলোকে পিষে ওরা পাম ওয়েল তৈরি করে। আমি আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যা আজকে আপনাদেরকে বলছি, যে ধারা বর্ণনা দিচ্ছি, এটা সম্পূর্ণ আমার মস্তিষ্ক প্রসূত রেডিমেড, কোনো লেখা নেই, কোনো প্রস্তুতি নেই, সুতরাং আমার কোনো মামলিং অথবা তোতলানো কোনো বিষয়ে সত্যি আপনারা আমাকে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কারণ রেডিমেড কথা বলছি, কোনো স্ক্রিপ্ট আমার সামনে নেই, কোনো প্রস্তুতি আমি নিয়ে এসে নেই। আমি বনি আমিন ফ্রম লাংসা এবং এটা দারুচিনি দ্বীপ, তো বারবার বলছি আমি, অর্থাৎ সুমাত্রা আছে প্রদেশের লাংসাতে আছি। ধন্যবাদ।